আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সবাইকে আজকে তৈরি করে দেখাবো তেলের পিঠা। কিভাবে তেলের পিঠাটা তৈরি করে শুকনো গুঁড়ি দিয়ে, সেই প্রসেসটা আপনাদের সাথে সামনে তুলে ধরবো আজকে আমি। তাহলে চলুন, কিভাবে তেলের পিঠাটা তৈরি করি আপনাদের সবগুলো উপকরণ দেখিয়ে দেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা রাখি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আবার নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, পোয়া পিঠা অথবা তেলের পিঠা, যে যেটা বলে, যে যে যার দেশে যে ভাষা, যে যেটা বলে সেটা দিয়েই সে বুঝতে পারবেন। আমি এরকম এক পাটা গুড় একদম থেতলিয়ে গুঁড়ো করে গরম পানি দিয়ে লিকুইড করে নিয়েছি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। এই ফুটন্ত গরম পানিতে লিকুইডের মধ্যে শুকনো গুঁড়ি দিয়ে আমি তেলের পিঠাটা বানাবো, পোয়া পিঠাটা বানাবো। কারণ অনেকে বলে শুকনো গুঁড়ো দিয়ে পিঠা হয় না, কিন্তু আমি আজকে সেটা করে দেখাবো যে পোয়া পিঠা ভালোভাবে ফুলে না, সেটা আমি আজকে করে দেখাবো আপনাদেরকে। আমি শুকনো গুঁড়িটা সবগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সুজি ইউজ করব, সুজি দিয়ে পোয়া পিঠাটা বানালে খুবই টেস্টি হয়। সুজিটা দিয়ে দিচ্ছি, এক বাটি সুজি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা আমি গরম পানি দিয়ে যেহেতু করেছি, এর জন্য শুকনো গুঁড়ো ওটা দিয়েছি। আর গুঁড়োটা দেওয়ার পর এখন একটু পাতলা দেখা যাচ্ছে, কিন্তু আমি এক ঘন্টা এটা রেস্টে রেখে দিলে এই মিটা লিকুইডটা আর একটু ঘন হয়ে যাবে, পিঠা তৈরি করার জন্য রেডি হয়ে যাবে। এখন আমি চুলায় একটা হাঁড়িতে তেল দেওয়ার জন্য চলে যাচ্ছি। এখন আমার ডোটা একদম সেট হয়ে গেছে। আমি একটু আটা দিয়ে দিয়েছি, কারণ আটাটা দিলে পিঠাটা একটু ফুলবে, তার জন্য আমি একটু আটা দিয়ে দিয়েছি সাথে। একদম সুন্দর ডোটা হয়ে গেছে। এখন আমি চুলায় নিয়ে যাব, দেখি পিঠাটা কিরকম হয় আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমি এখন হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। এই লোহার কড়াইটার মধ্যে খুব সুন্দর পিঠাগুলো হয়। এটা আমি অনেক বছর যাবত ইউজ করতেছি, আপনারা দেখে হয়তো বলতে পারেন যে পুরনো, কিন্তু এই তেলওয়ালা এই কড়াইটার মধ্যে পিঠাগুলো খুব সুন্দর হয়। এখন আমার এরকম একটা খন্তা লাগবে, সেই খন্তা দিয়ে পিঠাগুলো উঠাবো। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করি। বিসমিল্লাহ বলে পিঠাটা দিয়ে দিচ্ছি, দেখি কেমন হয়, দোয়া করবেন আপনারা।
কে বলেছে শুকনো গুঁড়োতে পিঠা হয় না? দেখেন কত সুন্দর পিঠা হচ্ছে। আরেকটা পিঠা আবার দিয়ে দিচ্ছি আপনাদের, এটাও দেখাই। ইনশাল্লাহ এটাও ফুলে উঠেছে। আমি এখন একে একে সবগুলো পিঠা ভেজে নেব। এভাবে তেল ঝরিয়ে আবার আরেকটা পিঠে দিয়ে দেখেন আমার ওইটুকু লিকুইড গুলা দিয়ে কতগুলো পিঠা হয়েছে, একটা পিঠাও নষ্ট হয়নি। এই পিঠাগুলো আপনারা তৈরি করবেন বাসায়, পিঠাগুলো তৈরি করা একদম সহজ। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।